প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন, প্লাস্টার করার শেষে একটি সমস্যা দেখা দিচ্ছে। সেটি হচ্ছে যে প্লাস্টার শেষে আপনার একদিন পরে এই কালো কালো দাগটা চলে আসতেছে, এরকম কালো কালো স্পট চলে আসতেছে। সো এটি কেন আসতেছে, এটার জন্য অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আমরা বালু চালাই দেখেছি, এরপর হচ্ছে সিমেন্টকে টেস্ট করছি, সিমেন্টে সমস্যা নেই, বালুতেও সমস্যা নেই, এবং প্লাস্টারের সময় সতর্কভাবে থেকেও প্লাস্টার করেছি। সো এটা হওয়ার পরে যে সমস্যাটা হচ্ছে, যে এটা মিনিমাম 2 থেকে 3 দিন থাকার পরে আবার চলে যাইতেছে। এখন কেমিক্যাল ইউজ করার পরেও এই এই ওয়ালে কেমিক্যাল ইউজ করা হয়েছে, তারপরেও এই জিনিসটা আসতেছে। এখন হয়তো আয়রনের লবণ পানির জন্য, যেহেতু সমুদ্রের পাশে লোনা পানির জন্য হতে পারে। সো এক্ষেত্রে আবার লোনা পানি যতটুকু পারছি পরিষ্কার করে এটাতে প্লাস্টার করাইছে। মূলত আমি কয়েক ধরনের আলহামদুলিল্লাহ এখানে আরেকটি পাশের ওয়াল এখানে আবার ধরেনি, আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টারের তো এই জায়গায় হয়নি, এই জায়গা আবার ক্লিন আছে। তো এটা কেন হচ্ছে, আমি আমার জানা মতো যতটুকু যাচাই বাছাই করার আমি করেছি, এখন আমি আপনাদের কাছেই যে যারা এই জিনিসটা সম্পর্কে জানেন বা এরকম আপনাদেরও প্রজেক্টে হয়ে গেছে, এরকম যদি কেউ থেকে থাকেন আমাদের পেজে, তাহলে আমাদেরকে একটু নক করে জানাবেন এটা কী কারণে। আমি বুঝতেছি না এটা কী জন্য হয়ে যাচ্ছে। সব ওয়ালেই হচ্ছে এমনটা না, এই কিছু কিছু ওয়ালে হয়ে যাচ্ছে আর কি। আমি এটার জন্য কোয়ালিটি চেক করে এবং প্লাস্টার সম্পূর্ণটাই চেক করে দেখেছি যে এই কালো আবরণটা হয়ে আসার পরে মিনিমাম 1 থেকে 2 দিন থাকতেছে, 2 দিন থাকার পরে অটোমেটিক চলে যাইতেছে। তো আপনারা যারা আমার এই পেজে আছেন, অনেক অভিজ্ঞ স্যার আছেন, তো প্লিজ আমাকে জানাবেন এটি কেন হচ্ছে, এটা হওয়ার কারণ কী। আমি আমার জায়গা থেকে যতটুকু পরিমাণে চেষ্টা করেছি, এটা পরীক্ষা নিরীক্ষা করে সিমেন্ট বালি চেক দিয়ে এবং পানিটাও, যেহেতু লোনা পানি একটা ধরনের, এই লোনা পানিটাও আমি ব্যবহার করি নাই। তো যদি আপনারা জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন, আর আমি এটা থেকে বুঝতেছি না। তো সবাই ভালো থাকবেন, আর যারা এই বিষয়টা নিয়ে, যাদের প্রজেক্টে হয়ে গেছে, যারা প্রজেক্টে আমার মতো ফেস করতেছিলেন, যদি আপনারা এরকম থেকে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।